রাজনের মহাপ্রভু শ্রীবাস লীলার মাঝে নাম সংকীর্তন করছে। রাধা কৃষ্ণ ভাবে এক হয়ে আমার মহাপ্রভু হা কৃষ্ণ হা রাধে বলছে। সাধু গুরু ব্রাহ্মণ বৈশ্রাব সহ সুর অসুর দেব দৈত্যগণ যুগ যুগ ধরে যার জপ তপ ধ্যান ধারণা করে আসছে যুগ যুগ ধরে, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলার নব্বের নন্দন শ্রীকৃষ্ণ তাপর যুগের শ্রীকৃষ্ণ অদ্বৈত আচার্যের আহুল আহ্বানে জগন্নাথ বিশ্বের গৃহে নদিয়ার নবদ্বীপ মাঝে জন্ম নিলেন সচি গর্ভসিদ্ধ মঙ্গল। তারপরে তিনি ছিলেন কাল আর কলিতে হলেন গৌরা গৌরাঙ্গ, তারপরে ছিলেন বাঁকা কলিতে হলেন আজান লম্বির ভুলতে, তারপরে তিনি ছিলেন রাজা আর কলিতে হয়ে গেলেন সন্ন্যাস। এখন কথা হচ্ছে বাবা, বারবার ভক্তদের রক্ষা করার জন্য সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, সেই সত্য যুগ থেকে বৈকুণ্ঠ ধামে তার রক্ষক জয় বিজয়কে অভিশপ্ত জীবন থেকে রক্ষা করার জন্য তিনি সত্যযুগে বরাহ অবতার নিলেন, নৃসিংহ অবতার নিলেন, আর ত্রেতাযুগে রামচন্দ্র অবতারে উদ্ধার করলেন রাবণ আর কুম্ভকর্ণ স্বরূপ সেই জয় বিজয়। তারপরে শিশুপাল আর তন্ত্রপাল, তাহলে তো তার আসার কথা ছিল না কোনো। এখন প্রশ্ন হল তিনি কলিতে আবার কেন এলেন, আর এলেন যদি ভারতবর্ষ তো অনেক জায়গা ছিল, পৃথিবীতে অনেক জায়গা ছিল, তাহলে নদিয়া নবদ্বীপের মাঝে বা কেন? আমি খুব সংক্ষেপে বলবো, কেননা আমি লীলার মধ্যে যাব, তার আগে একটু সংক্ষেপে আমাদের জানা দরকার। নদিয়া নবদ্বীপের মাঝে তিনি কেন এলেন আর কলিতে কেন আবার আসতে গেলেন? দ্বাপর যুগে প্রেমময়ী রাধারানী আমার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ হওয়ার জন্য তিনি দুটো কারণে এসেছিলেন, একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ, একটা বহিরঙ্গ কারণ, একটা অভ্যন্তর, একটা বাহ্যিক। তিনি অভ্যন্তরীণ কারণে কেন এসেছিলেন? কৈচন রাধা প্রেমা রাধা প্রেমা কৈচন মধুরিমা কৈচন মধুরিমা কৈচন সুখে তরু ভোল সুখ তরু ভোল হে তিন বাঞ্ছিত ধন বাঞ্ছিত ধন রজে না হইল ফুল রজে না হইল ফুল ভিয়া না পাই ভিয়া না পাই রাধে, তুমি যে আমায় কতটা ভালোবেসেছ আর আমায় ভালোবেসে কতটা যে সুখ পেয়েছ সেটা আমি তারপরে বুঝতে পারলাম না, তাই তোমার প্রেমের ঋণ শোধ করার জন্য আমি কলিতে যাব আর হারাধে হারাধে করে এই পৃথিবীর মাটিতে রাজকুঞ্জে রাস হয়ে যাওয়ার পর
তিনি রাধা রানীকে কিন্তু এটা জানিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। রাধা রানী যখন ভগবান শ্রীকৃষ্ণের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আর ঠিক তখনই রাধা রানী যেন একটা স্বপ্ন দেখলেন, আজান লম্বিত বহু সুদীর্ঘ এক গেরুয়াবস্ত্র ধারণকারী তরুণ হারাধে হারাধে বলে বলে যাচ্ছে। স্বপ্নে দেখে রাধারানী মন প্রাণ যেন তার চরণে সমর্পণ করে, আর হঠাৎ করে ঘুম ভেঙে চিৎকার করলেন, প্রাণ হঠাৎ করে এত চিৎকার করে উঠলে কেন? অবসান আমি তো তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছি, আমার জীবন ভালোবাসা মন প্রাণ দেব সব তো সঁপে দিয়েছি। তাহলে আমি স্বপ্নের মধ্যে এমন একটা মানুষকে দেখলাম, তাকে কেন নিজেকে ফিরিয়ে দিলাম? সোনারাধি তুমি কেঁদো না, যে লোকটাকে তুমি স্বপ্নের মধ্যে দর্শন করেছ সেটা অন্য কেউ, সেটা হলো স্বয়ং আমি। প্রভু আপনি, হ্যাঁ, আগত করি যদি আমি নদিয়া নবদ্বীপের পথে তোমার প্রেমের ঋণ শোধ করার জন্য রাধে রাধে করল, আমি তোমার প্রভু। তাহলে তুমি যদি চাও কলিযুগে আমিও যাব। বলল বেশ, সে তো দেবাদিত্য মহাদেব ভোলেনাথ তিনিও যাচ্ছেন, নারদও যাচ্ছেন, তুমি গেলেও তো কোনো বাধা নেই। বলল না প্রভু, আমি এমন ভাবে যাব না, আমি খুব সংক্ষেপ করব, আমি আমি তোমার সঙ্গে যাবো বটে, তবে তোমারই দেহের মধ্যে তোমার বহিরঙ্গে আমি থাকবো, আর তুমি থাকবে অন্তর। কারণটা হলো, প্রভু যখন তুমি নদিয়া নবদ্বীপের মাঝে কেঁদে কেঁদে ধুলায় গড়ে গড়ি যাবে, না জানি কত কাপড়, না জানি কত ধুলি কণা তোমার গায়ে বিধবে, তোমার গায়ে বিধবে, আমি থাকবো বাইরে, আমি সেগুলো সহ্য করবো, আর তুমি অন্তরে থাকবে সুরক্ষিত। এই জন্যই আমার মহাপ্রভুর নাম হল গোরা, রাধার রা আর গোবিন্দের গো মিলে হল গোরা। গৌরঙ্গ হইত জানি তাই দোষ হল। আর নদিয়া নবদ্বীপের মাঝে তিনি কেন এলেন? কোন একটা সময় নারদ ঋষির খুব অহংকার হল, নারদ ঋষি নিজেকে আমার ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত ভাবতে, তাই নারদের অহংকার চূর্ণ করার জন্য আমার তারপরে শ্রীকৃষ্ণ ভগবান বলল, নারদ আমার যে শিরঙ্গে প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে, প্রভু তাহলে আমি দরিদ্রটাকে না, তাহলে কি করে শান্তি তোমার লোক? শোনো নারদ, এমন কোন ভক্তের পদধূলি এনে যদি আমায় দাও, আর সেই পদধূলি যদি আমি অঙ্গে লেপন করি আমার নারদ গেলেন সর্বপ্রথমে চতুর্মুখ ব্রহ্মার কাছে, বললেন পিতা আমার ভগবানের মাথা যন্ত্রণা হচ্ছে, একটু পদধূলি লাগবে। কেন না, তুমি সব থেকে বড় ভক্ত বলে আমার মনে হয়। বলুন বাবা, আমি দিতে পারব, আমি ভগবানকে পায়ের ধুলে দিয়ে কি মহাপাপে ভুগি? দিল না, ওরম চলে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। বাবা হে ভোলানাথ, আমি তো শুনেছি আপনি অনেক বড় ভক্ত, হরি নাম কৃষ্ণ নাম শোনার জন্য আপনি শ্মশানে শ্মশানে ফিরে বেড়ান, তুমি পায়ের তুলে দাও। বলো না না, আমি ভগবানকে পায়ের তুলে দিতে পারবো না,
যখন সারা দুনিয়া ঘুরে ঘুরে বৃন্দাবনে এসেছিল নারদ, ঠিক সেই সময় সখীরা বলল, নারদ কাঁদছি না, কি হয়েছে তোমার? আমার ভগবানের, আমার কৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে। সারবে কিসে? না, কোনো ভক্ত যদি পদধূলি দেয় তবেই সারবে। বললো, বেশ, আমাদের কৃষ্ণ যদি এই রোগ থেকে উদ্ধার পায়, আমরা তো তার ভক্ত, বড় ভক্ত না হলেও একদিনের জন্য হলেও তো আমরা কৃষ্ণকে সেবা করেছি। এসো নারদ, কত তোমার পদধূলি লাগবে, নাও আমাদের থেকে পদধূলি, তোমরা দিব, হ্যাঁ আমরা দিব, তাতে যদি আমাদের মহাপাপ হয়, আমরা যদি নরকে যাই তাও আমরা যেতে রাজি আছি। সেই পদধূলি নিয়ে নারদ যখন গেলেন কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণ বলে, নারদ আমার মাথার রোগ সেরে গেছে, বুঝতে পেরেছো তাহলে প্রকৃত ভক্ত আমার কে? প্রভু এই পদধূলি গুলো নিয়ে কি করবে? নারদ উড়াই না, সেই পদধূলি এসে মা পড়েছিল নদিয়া নবদ্বীপে, আর ভক্তের পদধূলি গায়ে নেওয়ার জন্য, শরীরে প্রবল করার জন্য আমার ভগবান যখন আমার কলির ঠাকুর যুগের অবতরী হয়ে জন্ম নিলেন নদিয়া নবদ্বীপ মাঝে, সচিব গর্ভসিন্ধু মাঝে ছেলেটা জন্ম নিল, হাত আছে, পা আছে, মাথা আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ছেলেটা লড়ে না, চলে না। কেন ছেলেটা লড়লো না কেন, চললো না কেন? আর বাচ্চা তো প্রথমেই সাধারণত হয়ে ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন, কেঁদে উঠে, ছেলেটা কেঁদে উঠলো না, কারণ ভাইবার বারবার সন্দেহ হলো ছেলেটা বেঁচে আছে কিন্তু কাঁদছে না কেন। অনেকে বলল, সচিব তোর ছেলেটা মনে হয় মারাই গেছে। তো ভাইমা চিন্তা করলেন, ঠিক আছে ছেলেটা যদি মরেই যায়, কানে একবার দেয়া হোক কৃষ্ণ কৃষ্ণ, তাই কানে দিলে ঘরে কৃষ্ণ, আর সঙ্গে সঙ্গে ছেলেটা কেঁদে ছেলেটা মাতৃদুগ্ধ পান করছে না। কেন? ভগবান শিক্ষা দিলেন চিকুনকে, ওহে কলির জি, তোমাদের যদি গুরু দীক্ষা না হয় তোমাদের শরীর শুদ্ধ না, আপনার যদি দীক্ষা না হয় আপনি থালা থালা আপেল বেল কলা নিয়ে মন্দিরে যাবেন, ভগবান আপনার প্রসাদ গ্রহণ করবেন। নিজের মাকে দিয়ে শিক্ষা দিলেন কলিন ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে দীক্ষা হলো সচিনায়, তারপরে স্তদুগ্ধ পান করেছে। নীলাম্বর চক্রবর্তী ছিলেন তার দাদু, তৎকালীন সময়ের একজন বিখ্যাত জ্যোতিষবিদ। যখন এই ছোট্ট ছেলেটার পুষ্টি তৈরি করতে গেলেন, চমকে উঠলেন নীলাম্বর চক্রবর্তী, এই ছেলে সাধারণ ছেলে না, এই কলিযুগে এই বিশ্বের ভার বহন করবে, তাই আমি এর নাম দিলাম বিশ্বম্ভর।